বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের বর্তমান নির্বাহী চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার সরকারি চাকরির মেয়াদ শেষ হলেও পরপর দুবার চুক্তিভিত্তিক নিয়োগে বহাল আছেন একই পদে ভোগ করছেন নির্দিষ্ট বেতন স্কেল সহ সরকারি সব সুযোগ সুবিধা জানা যায় তার এই হ্যাট্রিক নিয়োগে অনুঘটক হিসেবে কাজ করেছেন কৃষি মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সচিব ওয়াহিদা আক্তার তিনি নিজেও মেয়াদ শেষে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগে ধরে রেখেছিলেন এই পথ যা বাতিল হয় গতকাল এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদলচন্দ্র বিশ্বাস নিয়ম অনুযায়ী মেয়াদ শেষে অবসরে যান তবে পুনরায় যোগ্য প্রার্থীদের হটিয়ে গেল সেপ্টেম্বরে আবারও এক বছরের জন্য পান চুক্তিভিত্তিক নিয়োগ একই পথের পথিক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড দেবাশিস সরকার মেয়াদ শেষে মহাপরিচালক হিসেবে পেয়েছেন দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ একই পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক বহাল আছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সদস্য পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানুয়ারিতে মেয়াদ শেষ হলেও বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক ডক্টর মেহিদি মাসুদকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় কৃষি মন্ত্রণালয়

সুতরাং কৃষিতে যে কয়েকটা যুক্তি বিদ্যুৎ হয়েছে এগুলো সঠিক হয়নি বলে আমি বলবো কৃষি মন্ত্রণালয়ের অধীনে থাকা এই চুক্তিভিত্তিক পদগুলো বাতিল করা হলে অর্থনীতির চাকা নতুন করে ঘুরবে বলে আশা বিশেষজ্ঞদের চুক্তিভিত্তিক নিয়োগের ফলে অনেক ক্ষেত্রে উন্নয়ন বাধাগ্রস্ত হয় অনেকে তার নতুন ধ্যান ধারণার চাইতে পুরনো ধ্যান ধারণাটি ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করে স্বাভাবিক চাকরির ক্ষেত্রে যে গতি সেটা যদি বহাল রাখি তাহলে নতুন ধ্যান ধারণার সৃষ্টি হবে এবং তাতে করে উন্নয়ন ত্বরণিত হবে এবং সেটা অর্থনৈতিকভাবে লাভজনক আমরা মনে করি চুক্তি ভিত্তিক নিয়োগ ছাড়াও নিয়োগ পদোন্নতিতে দুর্নীতি দায়িত্ব অবহেলা সহ একাধিক অভিযোগ রয়েছে কৃষি মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে হিস্রত চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা